হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাহফুজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহফুজাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম একটা রেসিপি দিয়ে, সেটি হলো শাহী চিকেন কোর্মা। শাহী চিকেন কোর্মা বানাতে আমাদের যা যা প্রয়োজন তা হলো চিকেন 750 গ্রাম, আদা রসুন বাটা 1.5 টেবিল স্পুন, লবণ 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, মনে জিরা, গরম মশলা 1 টিস্পুন, এলাচ 4টা, জায়ফল 1 টুকরো, জয়িত্রী 1/2 টিস্পুন, কিছু পোস্ত বাটা 1.5 টেবিল স্পুন, রান্নার জন্য 1/2 কাপ তেল, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ, আর লাগবে কিছু শুকনো গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। এবার আমরা গ্যাসটা অন করে নেব, দিয়ে কড়াই বসিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখব। কড়াই গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে শুকনো গরম মশলা অ্যাড করব। তিন থেকে 4 টুকরো লং, 3 টুকরো দারচিনি, 3 থেকে 4টা গোলমরিচ, 3টা এলাচ, 3 থেকে 4টা তেজপাতা। গরম মশলা থেকে ফ্লেভার বেরিয়ে এলে এর মধ্যে চিকেন অ্যাড করব, যেটা ছিল 750 গ্রাম। চিকেনটাকে দেওয়ার পরে ভালোভাবে ফ্রাই করতে হবে, প্রায় 4 থেকে 5 মিনিট আমরা এটাকে ফ্রাই করব। আর চিকেনটাকে কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে। 4 থেকে 5 মিনিট ফ্রাই করার পরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিব। মশলা দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এটা সবসময় খেয়াল রাখতে হবে নিচে যেন না লাগে, তলায় লেগে গেলে টেস্টটা ভালো আসবে না, আর মশলাগুলোও যাতে না পড়ে যায় এই দিকটা লক্ষ্য রাখতে হবে। চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং এর মধ্যে অ্যাড করে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়। আবার এটাকে নেড়ে দেবো মাঝে মাঝে। ভালোভাবে চারিদিক থেকে নেড়ে দেবো এটাকে। কিছুক্ষণ পরপর এটাকে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, প্রায় অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। তবে তার মাঝে একবার করে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর। এবার এর মধ্যে অ্যাড করব
দই যেটা ছিল 4 টেবিল স্পুন। আর অ্যাড করব কাজু পোস্ত বাটা যেটা ছিল 1.5 টেবিল স্পুন। দিয়ে এবার চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 4 থেকে 5 মিনিট। তবে মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি চেক করে নেব মাংসটা কিরকম হয়েছে। আমার মাংস প্রায় রান্না হয়ে এসেছে। এবার আমরা অ্যাড করলাম শাহি জিরার গুঁড়া যেটা ছিল 1/2 টেবিল স্পুন। এবার আমরা যে মশলাগুলো ছিল গোলমরিচ, এলাচ, জয়িত্রী, জায়ফল সেটাকে আমরা ব্লেন্ডারে গুঁড়া করে দিব। এবার মশলাটা আমরা দিয়ে দিব আর জায়ফলটা আমরা ঘুষে দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই সব মশলা দেওয়ার পরে এই সময় ফ্লেভারটা খুব সুন্দর পাবে। এবার 4 থেকে 5 মিনিট এটাকে ফ্রাই করব। এবার 4 থেকে 5 মিনিট হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব যেটা ছিল 1/2 কাপ। এই রান্নাতে এই পেঁয়াজ বেরেস্তাটাই চিকেনটার টেস্টটা খুব ভালো করে। দিয়ে ভালো করে কষাবো, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি এই পর্যায়ে 1/2 কাপ জল দিয়ে দেব। যার যতটা গ্রেভি রাখার ইচ্ছা সে ততটা, সেটা নিজের ওপর পুরোটাই ডিপেন্ড করে। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিট ওয়েট করব আর মাঝে একবার করে নেড়ে দেব। তিন মিনিট হয়ে এলে এর মধ্যে 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াবো। এই রান্নায় তেলটা পুরো উপরে উঠে এসেছে। এবার ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিট ওয়েট করব। এবার চিকেন অলমোস্ট রেডি। আমি এবার গ্যাসের চুলাটা অফ করে দিব। এবার আমি এটা সার্ভ করে নেব। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট হয়। এটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।